আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের হাত অম্বল রেসিপি করে দেখাবো, তাহলে চলুন দেখে নিই। আর এটা আমি হাতের সাহায্যেই করব, এটার জন্য কোনো গ্যাস এর দরকার হবে না। তাহলে চলুন, এখানে আমি একটা নারকল কুড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা গন্ধ লেবু এরকম চার টুকরো কেটে, আর এখানে কয়েকটা গন্ধরাজ লেবু পাতা নিয়েছি, আর এখানে হাফ কাপের একটু কম চিনি নিয়ে নিয়েছি। এবার এইটা আমি একটা মিক্সিতে পেস্ট করব। নারকলগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম, এর সাথে চিনিটাও দিয়ে দিচ্ছি, আর অল্প করে একটু জল দিয়ে দেব। দিয়ে এবার আমি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমার পেস্টটা হয়ে গেছে। এই যে এবারে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তা আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এবারে আমি এর মধ্যে এক কাপ মতন জল দিয়ে দেব। এবারে লেবুর এই চিপে চিপে রসগুলোও দিয়ে দেব। এই রসটা দিয়ে কিন্তু আমি এই খোসাগুলো ফেলে দেবো না, খোসাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, আর এই লেবু পাতাগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো গন্ধরাজ লেবুর পাতাই নিতে হবে এটা সেন্টের জন্যে। এবার আমি এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এবার এইভাবে একটু ভালো করে হাতের সাহায্যে এটা ইয়ে করে নেব, এর সঙ্গে মিশিয়ে দেব। এটা কিন্তু খাওয়ার পরে শেষ পাতে খেতে খুব ভালো লাগে। আপনি যদি চাটনি না করে এটা খান তাহলে ভালোই লাগবে, লোকজন আসলেও করে দিতে পারেন। এটার নাম হাত অম্বল। দেখুন বন্ধুরা কত সহজেই আমার রেসিপিটি তৈরি হয়ে গেল।